السلام عليكم ورحمة الله. هوندا ويزل هايبريد 2015 موديل. এই গাড়িটা হলো আপনার মূলত একটা ওভারহিট হইতে থাকে ইঞ্জিন। সেটা হলো আপনার আমরা বুঝি ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, ইঞ্জিন চেক লাইট জ্বলে থাকে, এই প্রবলেমগুলো হচ্ছে। তো বেশি একটা গাড়ি চালাতে পারতেছে না, তো দেখা যায় অনেক ধরনের সমস্যা ফেস করতেছে আর অন্যান্য বাতিগুলো এর সাথে আসতেছে। এই গাড়ির মূলত যে কুলেন্ট ওয়াটার পাম্প ভোল্টেজ লো, কুলেন্ট ওয়াটার পাম্পের সমস্যা এদিকে আসো। তো এখানে আমরা দেখতেছি যে গাড়ির যে কুলেন্ট ওয়াটার পাম্পটা আছে এখনো গাড়িতে সেট আপ করা, এটা হলো কুলেন্ট ওয়াটার পাম্প গাড়ির। তো আমরা গাড়িটি স্ক্যান করলাম, স্ক্যান করে আমাদের যতটুকু দেখাচ্ছিল আমরা ইনশাল্লাহ স্ক্যান করে দেখছি। এটা 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে ব্যাটারিটাতে বসে গেছে, তো এটা ব্যাটারিটা আমরা এখন চার্জে পাঠিয়েছি। তো এখন এটা আমরা যে ওয়াটার পাম্পটা আছে এই পাম্পটা মূলত খুলবো এবং খুলে পাম্পটা আমরা রিপ্লেস করবো, এবং পাম্পটা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো যে আসলে পাম্পটা সেটা কি হয়েছে। তো এখানে ভিতরে আমাদের ব্র্যান্ড নিউ ওয়াটার পাম্প, ব্র্যান্ড নিউ ওয়াটার পাম্প। এই পাম্পটা হলো আমাদের নিজেদের ইম্পোর্ট করা, এবং এই পাম্পটার ক্ষেত্রে আমরা 6 মাসের ওয়ারেন্টি দিতেছি। আমরা এখন এই পাম্পটা মূলত আপনারা দেখছেন, আগেও আমরা আরো 2-3টা গাড়িতে আমরা ওয়াটার পাম্পটা লাগাইছি আলহামদুলিল্লাহ, গাড়িগুলো এখন আলাদা মধ্যে খুব ভালো চলতেছে, বাকি আল্লাহ তালা ভালো জানি, চেষ্টা করি ভালো চলুক ভালোভাবে থাকুক এই জিনিসটার উপরেই। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা আপনাদেরকে নতুনটা দেখাইলাম, এখানে ভিতরে হলো গাড়ির যেটা গাড়িতে সেট আপ করা, তো একটু ওয়াটার পাম্প খোলা থেকে শুরু করে একদম সেট আপ করা পর্যন্ত আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো। কারণ অনেক ক্ষেত্রে আমরা ওই দিন একটা ঢাকার বাইরে একটা ওয়াটার পাম্প পাঠাইছিলাম, তো ওরা আবার যে ওয়াটার পাম্পের যে সিলটা আছে ওই সিলটা কাইটা ফেলছে, যদিও পারাপারি করে। অ্যাকচুয়ালি এটা এগুলো আপোষের সাথে কাজ করতে হবে, বেশি একটা জোর খাটানো যাবে না। তো দেখতেছেন এটা হলো মূলত এটা যেই ওয়াইরিং এর যে জ্যাক কানেক্টর, ভোল্টেজ এর যে কানেক্টর, তো এখন ওইটা আলাদা করে ফেলা হয়েছে। তো আমরা ইনশাল্লাহ খুলতে থাকি, তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ।